সর্বধর্ম মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে বিষয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে বিষয় হলো যে যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে কি দান করেছে, যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে কি দান করেছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আজকের যে বিষয় তা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি বিশ্বাসের দ্বারা আমরা কিন্তু আমাদের আর্থিক জীবনে অনেক আশীর্বাদ আমরা পেয়ে থাকি। কি ধরনের আশীর্বাদ আমরা পেয়ে থাকি এই সমস্ত কিছু আমরা আলোচনা করব। যে যীশু খ্রিস্টের রক্তের নিচে যদি আমরা থাকি, যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে কি দান করে থাকে, যীশু খ্রিস্টের রক্ত কি দান করে থাকে আমাদের জীবনে সেই বিষয়টা আমরা জানতে পারব। তাই শুরু থেকে শেষ অবধি সকলকে অনুরোধ জানাই যে তোমরা শুরু থেকে শেষ অবধি শোনার চেষ্টা করো এবং আজকে ঈশ্বর বাক্য থেকে তোমরা প্রত্যেকে রিলেট করতে পারবে, যুক্ত করতে পারবে, তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে যে যীশু খ্রিস্টের রক্ত আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে কি দান করে থাকে। তো চলো আজকে বিষয় আমরা শুরু করি। শুরু থেকে শেষ অবধি শোনার জন্য অনুরোধ থাকলো। প্রথম হলো যে যীশু খ্রিস্টের রক্তের নিচে যদি আমরা থাকি, অর্থাৎ যীশু খ্রিস্টের রক্ত যদি আমরা বিশ্বাস করি, তাহলে সেই যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে কি দান করে থাকে। প্রথম যে বিষয় তা হলো আমাদেরকে মুক্তি দান করে থাকে, মুক্তি, পাপমোচনের মুক্তি এবং পরিত্রাণের মুক্তি আমাদের জীবনে দান করে থাকে। যদি আমরা যীশু খ্রিস্টের রক্তকে বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তিনি আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য ক্রুশে তিনি বলিদান হয়েছেন, তিনি তার দেহকে ক্রুশে বলিদান দিয়েছেন, তার রক্ত ক্রুশে তিনি ঝরিয়েছেন সকল মানব জাতির জন্য, আর এই সকল মানব জাতির জন্য তিনি কিন্তু একটি বার্তা, মহান বার্তা তিনি ছেড়ে গেছেন, রেখে গেছেন, যাতে সেই বার্তার মধ্য দিয়ে সকল মানব জাতি তারা মুক্তির লাভ করতে পারে, তারা পাপমোচনের মুক্তি তারা লাভ করতে পারে এবং পরিত্রাণের মুক্তি তারা পেতে পারে। সেই বিষয়ে আমরা এই রক্তের বিষয়ে আমরা দেখতে পারি যে যে যীশু খ্রিস্টের রক্তকে আমরা যদি বিশ্বাস করি, সেই রক্ত কিন্তু আমাদেরকে পরিত্রাণের মুক্তি, পাপমোচনের মুক্তি আমাদের জীবনে দিয়ে থাকে। আমরা যদি এপিসু এক অধ্যায় সতেরো পদ সেখানে আমরা পাঠ করি, আমরা জানতে পারব। দুই নম্বর বিষয় হলো যীশু খ্রিস্টের রক্তে যদি আমরা বিশ্বাস করি কি দান করে থাকে, আমাদেরকে ঈশ্বরের ক্রোধ থেকে, ক্রোধ যে ক্রোধ কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, যে ক্রোধে, ঈশ্বরের ক্রোধে কিন্তু আমরা নষ্ট হয়ে যাব, ঈশ্বরের ক্রোধের সম্মুখে আমরা কিন্তু দাঁড়াতে পারবো না, সেই ক্রোধ আমরা কিন্তু সহ্য করতে পারবো না। সেই ঈশ্বরের ক্রোধ থেকে আমাদেরকে রক্ষা করে যীশু খ্রিস্টের রক্ত। যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে রক্ষা করার দান আমাদেরকে দিয়ে থাকে, অর্থাৎ যীশু খ্রিস্টের রক্ত ঈশ্বরের ক্রোধ হইতে আমাদেরকে রক্ষা করে। রোমীয় পাঁচ অধ্যায় নয় পদ আমরা পাঠ করলে আমরা জানতে পারব। সেই ক্রোধ কিন্তু সকল মানব জাতি তারা কিন্তু পাবে যদি তারা এই যীশু খ্রিস্টের রক্তে বিশ্বাস না করে, কারণ এই রক্তই একমাত্র হলো আমাদের কিন্তু পাপমোচনের রাস্তা, এই রক্তই হলো একমাত্র আমাদের পরিত্রাণের রাস্তা, এই রক্তই হলো কিন্তু আমাদেরকে রক্ষা করার, ঈশ্বরের ক্রোধ হইতে, ঈশ্বরের শাস্তি হইতে রক্ষা করার একমাত্র মাধ্যম। তাই এই যীশু খ্রিস্টের রক্তে আমাদেরকে কি দান করে থাকে, আমাদের ঈশ্বরের ক্রোধ হইতে রক্ষা করে থাকে। তিন নম্বর হলো যে যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সন্ধি বা সম্পর্ক যুক্ত করার দান দিয়ে থাকে, অর্থাৎ যীশু খ্রিস্টের রক্তে যদি আমরা বিশ্বাস করি, তার উপকারার্থে, উপকার হিসাবে, লাভ হিসাবে কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে সন্ধি করার সুযোগ পাই। আজকে যারা আমরা প্রার্থনা করি পিতা ঈশ্বরের কাছে এবং শেষে আমরা যীশু নামেতে প্রার্থনা শেষ করি, কিন্তু এই পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য যে সন্ধি
যে সম্পর্কযুক্ত করে তা হলো কিন্তু যীশু খ্রিস্টের রক্ত। আমি আপনি আমরা সকলে যদি এই যীশু খ্রিস্টের রক্তে বিশ্বাস না করি তাহলে কিন্তু পিতা ঈশ্বরের সঙ্গে আমরা সন্ধি হতে পারি না, পিতা ঈশ্বরের সঙ্গে কিন্তু আমরা সম্পর্কযুক্ত হতে পারি না। তাই যীশু খ্রিস্টের রক্ত বিনা, রক্তে বিশ্বাস বিনা, যীশু খ্রিস্টের রক্তে বিশ্বাস বিনা কিন্তু কেউই পিতা ঈশ্বরের কাছে সন্ধি বা সম্পর্কযুক্ত হতে পারে না। তাই এই যীশু খ্রিস্টের রক্ত কিন্তু আমাদের সকলের কাছে কি, আমাদের সকলের কাছে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত করার পথ এবং সন্ধি করার মাধ্যম করে থাকে। 4 নম্বর বিষয় হলো যীশু খ্রিস্টের রক্ত কিন্তু আমাদের পাপ ক্ষমা করে। কোথায় লেখা? যোহন, প্রথম যোহন 1:7, সেখানে লেখা আছে যীশু খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপ থেকে, হ্যাঁ, আমাদের পাপকে ক্ষমা দান করে থাকে। যীশু খ্রিস্টের রক্ত যদি আমরা বিশ্বাস করি, যীশু খ্রিস্টের রক্তের নিচে যদি আমরা থাকি এবং বিশ্বাস করি তাহলে আমাদের সমস্ত পাপ ক্ষমা প্রাপ্ত হয়, আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা জানতে পারি। প্রথম যোহন 1:7। 5 নম্বর বিষয়, যীশু খ্রিস্টের রক্তের দ্বারা আমরা বিচারপ্রাপ্ত আমরা হই। রোমীয় 3:24-25 পদে সেখানে লেখা আছে যে যীশু খ্রিস্টের রক্তের নিচে এবং যীশু খ্রিস্টের রক্তে যদি আমরা বিশ্বাস করি সেই রক্ত কিন্তু আমাদেরকে বিচার দান করে থাকে এবং সেই বিচারে কিন্তু আমরা বিচারপ্রাপ্ত হই এবং মুক্তির পথ আমরা পাই। 6 নম্বর বিষয় হলো যীশু খ্রিস্টের রক্ত কিন্তু আমাদের ঈশ্বরের নিকটবর্তী করে। যীশু খ্রিস্টের রক্তে যদি আমরা বিশ্বাস করি তাহলে সেই রক্ত কিন্তু আমরা ঈশ্বরের নিকটবর্তী হওয়ার সুযোগ পাই। আগে ঈশ্বর তিনি সন্তুষ্ট থাকতেন যে আমাদের পাপমোচনের জন্য কি করতে হবে, যে বলিদান দিতে হবে, পশু বলিদান, পক্ষী বলিদান, সেই বলিদানের রক্তের মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর প্রকৃতপক্ষে তিনি সন্তুষ্ট হতেন না। ঈশ্বর সেই আমাদের নিকটবর্তী হতেন, হওয়ার সুযোগ আমরা কিন্তু পেতাম না ঈশ্বরের নিকটবর্তী হওয়ার। কিন্তু যখন যীশু খ্রিস্ট আসলেন তিনি আমাদের জন্য, মানবজাতির জন্য বলিদান হলেন, এই রক্তের বিনিময়ে কিন্তু ঈশ্বর কিন্তু আমাদের নিকটবর্তী হন। এফিসিয় 2:13 সেখানে লেখা আছে যে এই যীশু খ্রিস্টের রক্তে যদি আমরা বিশ্বাস করি তাহলে ঈশ্বর তিনি আমাদের নিকটবর্তী হয়ে থাকেন। তাই ঈশ্বরের নিকটবর্তী হতে গেলে আমাদের কী করতে হবে? এই যীশু খ্রিস্টের রক্তে বিশ্বাস করতে হবে। 7 নম্বর বিষয় যে যীশু খ্রিস্টের রক্তে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা অনন্ত জীবন পাই। সেই অনন্ত জীবন যখন 6:54 সেখানে পাঠ করলে জানতে পারবো যে যীশু খ্রিস্টের রক্তে যদি আমরা বিশ্বাস করি তাহলে সেই রক্ত কিন্তু আমাদেরকে কী দান দিয়ে থাকে? যীশু খ্রিস্টের রক্ত আমাদের অনন্ত জীবন দিয়ে থাকে। আর সেই অনন্ত জীবন কি? মৃত্যুর পরে আমাদের পরবর্তী জীবন, সেই জীবনটা হলো ঈশ্বর কিন্তু অনন্ত জীবন দিয়ে থাকে যদি আমরা যীশু খ্রিস্টের রক্তে বিশ্বাস করি। তাই সকল ঈশ্বর সন্তানদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা জানতে পারলাম যে যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে মুক্তি দিয়ে থাকে। যীশু খ্রিস্টের রক্ত পাপমোচনের মুক্তি আমাদের দিয়ে থাকে, পরিত্রাণের মুক্তি আমাদের দিয়ে থাকে। যীশু খ্রিস্টের রক্ত ঈশ্বরের ক্রোধ হইতে আমাদেরকে রক্ষা করে। যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সন্ধি করতে সাহায্য করে। যীশু খ্রিস্টের রক্ত আমাদের পাপগুলো ক্ষমা করে। যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে বিচারপ্রাপ্ত করে আমাদেরকে ন্যায় দিয়ে থাকে এবং যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে ঈশ্বরের নিকটবর্তী করে। যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে অনন্ত জীবন দিয়ে থাকে। তাই এই যীশু খ্রিস্টের রক্তে আসুন সকল ঈশ্বরের সন্তানেরা আমরা একত্রিত হই এবং সেই যীশু খ্রিস্টের রক্তে আমরা বিশ্বাস করি। তিনি যা আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন, যা তিনি প্রতিজ্ঞা করেছেন তা তিনি তার রক্তের মধ্য দিয়ে সারা জগৎ বা জাতির মধ্যে তিনি কিন্তু এই আশীর্বাদ তিনি দিয়ে চলেছেন। তাই সেই যীশু খ্রিস্ট তিনি জীবন্ত এবং তার রক্তের মধ্য দিয়ে আজকে আমরা নতুন করে জীবন পাওয়ার ঠিকানা আমরা পেয়েছি। তাই আসুন তার চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করি। আপনি কি সত্যি
যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে চান তার রক্তে, যে রক্তের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাই, যে রক্তের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন পাই, যে রক্তের মধ্য দিয়ে আমরা নিকটবর্তী হই, যে রক্তের মধ্য দিয়ে আমরা পাপ মোচন পাই, যে রক্তের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাই, যে রক্তের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের নিকটবর্তী হই, যে রক্তের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে সন্ধি করার সুযোগ পাই, সেই রক্তকে আপনি কি বিশ্বাস করতে চান? তাহলে আপনার জীবনে কিন্তু ঈশ্বর তিনি সেই আশীর্বাদগুলো করবেন, যে আশীর্বাদ যীশু খ্রিস্টের রক্তের দ্বারা প্রতিজ্ঞা করা হয়েছে। তাই যদি তাই হয় তাহলে আসুন তার চরণ তলে আমাদের জীবনকে সঁপে দিই। ঈশ্বর তার বাপে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ দিই প্রভুগো, আজকে তুমি তোমার প্রিয় সন্তান যীশু খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন পেতে পারি, তোমার নিকটবর্তী হতে পারি প্রভু, আমাদের পাপ সকলের ক্ষমা হয় প্রভু, এবং প্রভু আমরা বিচারের ন্যায় পাই, ন্যায় বিচার আমরা পেয়ে থাকি, এবং প্রভু আমরা পরিত্রাণের মুক্ত পাই, আমরা তোমার নিকটবর্তী সন্ধি হওয়ার সুযোগ পাই প্রভু। এই সকল কিছু জানানোর জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার সকল সন্তান যারা প্রভু জানে না আজকে জানতে পারলো প্রভু, তাদের জীবনে তুমি কথা বলো, তাদের জীবনে তোমার পথ সকল বুঝতে সাহায্য করো, তাদেরকে অনুগ্রহ দয়া পোষিত করো, সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন।